শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। দেখো, আমি পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল, এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন এখানে লিখেছি। আগে আমরা উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ব, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দেব। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তাহলে আমাদের এখানে স্যার কয়টা গাড়ির কথা বলা হয়েছে? দুইটি গাড়ি, একটি হচ্ছে ট্রাক যেটি স্থির ছিল, তার মানে আদি বেগ তুমি জিরো ধরবে, আর একটি ছিল পিক আপ ভ্যান, এটাও স্থির ছিল, তাহলে এটার আদি বেগ জিরো। এখন ভর দেওয়া আছে, এটা 600 কেজি ভরের একটি ট্রাক, ত্বরণ আছে, এটা কিন্তু সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে, তার মানে ট্রাকটি কিন্তু 60 সেকেন্ড পর্যন্ত সময় আগে চলছে, তারপর গিয়ে ধাক্কা খাচ্ছে, অর্থাৎ সংঘর্ষ আসতেছে আমাদের কত সেকেন্ড পরে? 60 সেকেন্ড পরে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে জড়তা কি? আমরা জানি যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকা বা থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে কি? জড়তা। তুমি দেখো, একটা বস্তু যেখানে আছে সে কিন্তু সেখানেই থেকে যাবে, সেখান থেকে সে নড়বে না, যদি আমরা কি না করি, বল প্রয়োগ না করি। তাহলে বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু কি থাকবে? স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে, কেমন? তাহলে জড়তা হলো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকা বা থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় কি? জড়তা। খ নাম্বার দেখো, 10 নিউটন বল বলতে কি বুঝো? তাহলে আমাদেরকে, আমরা যে সমীকরণটা জানি, বল সমান কি জানি স্যার? এফ সমান এম এ। তো তোমরা তো জানো এফ হলো বল, এম হলো বস্তুর ভর, আর এ হলো কি? ত্বরণ। তাহলে আমরা যদি বলি 10 নিউটনকে আমরা যদি লিখতে যাই, তাহলে আমরা লিখতে পারি 10 নিউটন সমান, এখানে যদি 1 কেজি দিই, ইন্টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেমন? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে কত ত্বরণ সৃষ্টি করবে স্যার? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করবে, সে বলটাকে বলা হয় কি? 10 নিউটন বল। 10 নিউটন বল বলতে কি বুঝবো? 10 নিউটন বল বলতে বোঝায় যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে এতে কত ত্বরণ সৃষ্টি করবে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। এখন দেখো গ নাম্বার, উদ্দীপকের ট্রাকটি পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে? তোমাকে আগে জানতে হবে ধাক্কা খাওয়ার আগে ট্রাকটি কত সেকেন্ড চলছে, ট্রাকটি চলছে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমরা আগে সেগুলো লিখব, অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব অ্যাস বের করতে হবে। তাহলে এখানে আমরা কি কি লিখবো স্যার? আমাদের প্রথমে ট্রাকটি কি ছিল স্যার? স্থির। তাহলে গ নাম্বারে ট্রাকের আদি বেগ, ট্রাকের কি বেগ? আদি বেগ, আদি বেগ ইউ সমান কত লিখবো স্যার? স্থির, তাহলে জিরো, তাহলে 0 মিটার পার সেকেন্ড। এবার যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণ, তাহলে আমাদের এখানে ত্বরণ আছে, তাই আমরা লিখব ত্বরণ এ সমান 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড, তাহলে সময় আছে, সময় টি সমান 60 সেকেন্ড,
তাহলে এটা 60 সেকেন্ড চলার পর তাহলে আমাদের ট্র্যাকটি চলছে কত সেকেন্ড 60 সেকেন্ড এটু পর্যন্ত অর্থাৎ 60 সেকেন্ডে তোমাকে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তার মানে এখানে অতিক্রান্ত দূরত্ব এটা তোমাকে বের করতে হবে এর সমান হোয়াট অতিক্রান্ত দূরত্ব এর সমান হোয়াট এটা আমরা বের করব বুঝতে পারছো তাহলে আমরা কিভাবে বের করতে পারি স্যার আমাদের এই যে এখানে এস আছে টি আছে এ আছে এবং ইউ আছে এগুলোর সাথে একটি গতির সমীকরণ আছে এস সমান ইউটি প্লাস হাফ এট স্কোয়ার আমরা এই সমীকরণটা দিয়ে কি বের করতে পারবো দূরত্ব এস বের করতে পারবো তাহলে আমরা লিখি আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এট স্কোয়ার তাহলে আমরা যদি মানগুলো বসাই বা এস সমান জিরো ইন্টু 60 প্লাস হাফ ইন্টু এর মান কত স্যার 0.2 0.2 ইন্টু টি এর মান 60 স্কোয়ার তাহলে দূরত্বের একক কি মিটার তাহলে আমাদের বা এস সমান কি আসে এখানে জিরো প্লাস এখানে যদি আমরা বসাই হাফ ইন্টু 0.2 ইন্টু 3600 মিটার আর এস সমান কত আসে আমাদের আমরা যদি ক্যালকুলেটার হিসাব করি তাহলে হয় 0.2 ইন্টু 3600 ডিভাইডেড বাই 2 তাহলে আমাদের আসলো 360 মিটার তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হলো স্যার 360 মিটার আমি বিষয়টা তোমাদের আরেকবার বলি কেন আমরা আদি বেগ ইউ সমান জিরো লিখেছি স্যার কারণ ট্র্যাকটি স্থির ছিল কি ছিল স্যার স্থির তাই আদি বেগ ইউ সমান জিরো মিটার পার সেকেন্ড অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক দেখো আমরা এটা নিয়ে নেই কারণ আমাদের এইটা বের করতে গেলে অর্থাৎ দূরত্ব বের করতে গেলে ভরের প্রয়োজন হচ্ছে না তাই আমরা সেটা লিখি নাই ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে তাই আমরা ত্বরণের সমান লিখলাম 60 সেকেন্ড 60 সেকেন্ড ব্যাপী চলছিল তাহলে অতিক্রান্ত দূরত্ব এস বের করলাম আমরা লিখলাম এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সেই সমীকরণ থেকে আমরা যখন মানগুলো বসালাম তখন অতিক্রান্ত দূরত্ব কত আসলো 360 মিটার দেখো ঘ নাম্বার প্রশ্নে উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি ভরবেগের সংরক্ষণ সূত্র এটাকে সমর্থন করে কিনা আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র কি জানি স্যার এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এখানে দেখো দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হবে অর্থাৎ দুটি বস্তুর সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি এই দুটো পরস্পর কি হবে সমান হবে তার মানে দুটি বস্তু চলার সময় যখন সংঘর্ষ হবে ঠিক সংঘর্ষের আগে তাদের ভরবেগের সমষ্টি যা হবে সংঘর্ষের পরেও তাদের ভরবেগের সমষ্টি কি হবে সমান হবে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি বের করে দুটোটা যদি সমান হয় তাহলে আমরা লিখব ভরবেগের সংরক্ষণ সূত্রকে কি করে সমর্থন করে এখানে কিন্তু একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে সংঘর্ষটা ঘটেছে ট্রাকটি চলতে চলতে কত সেকেন্ড পরে 60 সেকেন্ড পরে তাহলে 60 সেকেন্ড পরে ট্রাকের বেগটাকে বের করতে হবে তোমাকে কত সেকেন্ড পরের বেগ 60 সেকেন্ড পরের বেগ এই বেগ হবে সংঘর্ষের পূর্বে ট্রাকের জন্য আদি বেগ ট্রাকের জন্য কি বেগ আদি বেগ আর এখানে কিন্তু একত্রে হয়ে গেছে তাহলে 7.2 মিটার পার সেকেন্ড বেগে তার মানে
ট্রাকেরও ব্যাক হবে বি আর পিকআপ ভ্যানেরও ব্যাক হবে বি, অর্থাৎ বি ওয়ান এবং বি টু সেম হয়ে গেছে, বি ওয়ান এবং বি টু কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ মিলিত ব্যাগ, মিলিত ব্যাগ ভি ওয়ান এর জায়গায় ভি অর্থাৎ 7.2 মিটার পার সেকেন্ড আর ভি টু এর জায়গায় 7.2 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো? তো এখন আমরা শুরু করব, প্রথমে আমাদের কাজ হবে ট্রাকটি যে 60 সেকেন্ড পর্যন্ত চলেছে সে মানটা আগে বের করতে হবে। তাহলে দেখো ঘ নাম্বারে প্রথমে আমাদের ট্রাকের জন্য হিসাবটা আগে করে ফেলতে হবে। তাহলে এখানে দেখো 60 সেকেন্ড পরে ট্রাকের ব্যাগ যে কত সেটা তোমাকে আগে বের করতে হবে। তো এখানে এখানে ট্রাকের আদি বেগ ইউ সমান কত, জিরো, ট্রাকের ত্বরণ এ সমান কত স্যার, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় টি সমান আছে 60 সেকেন্ড। এই 60 সেকেন্ড বা 60 সেকেন্ড পরে ট্রাকের ব্যাগটা তোমাকে আগে বের করতে হবে, তারপরে সংঘর্ষ হবে যে, অর্থাৎ 60 সেকেন্ড পরে গিয়ে কিন্তু সংঘর্ষটা হলো। তা আমাকে 60 সেকেন্ড ব্যাগটা কত হয় সেটা বের করতে হবে। তাহলে সুতরাং আমরা কি জানি, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে আমাদের মানগুলো যদি বসায় 0+, এখানে এর মান 0.2 × 60 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের কত আসে স্যার, 0.2 × 60, তাহলে আমাদের আসলো 12 মিটার পার সেকেন্ড। দেখো এই ব্যাগে সংঘর্ষে, অর্থাৎ সংঘর্ষের পূর্বে 60 সেকেন্ডের পরে যে সংঘর্ষটা হতে যাচ্ছে ওই টাইমের সংঘর্ষের পূর্বে কিন্তু ট্রাকের আদি বেগ ধরতে হবে তোমাকে 12 মিটার পার সেকেন্ড। সংঘর্ষ ঘটা পূর্বে ভরবেগের সমষ্টিগুলো বের করব, এরপর সংঘর্ষ হয়ে যাবে, এরপরে সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি আমরা বের করব। কিন্তু 60 সেকেন্ড চলার পরে ব্যাগ কত হবে স্যার, 12 মিটার পার সেকেন্ড। এটা এই ব্যাগে ট্রাকটি কি করবে, পিকআপ ভ্যানকে ধাক্কা দিবে। তাহলে তখন সংঘর্ষের পূর্বে বা ধাক্কার পূর্বে ট্রাকের আদি বেগ হবে কত, 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লেখা শুরু করি, ট্রাকের ভর, প্রথমে লিখি ট্রাকের ভর, ভর এম ওয়ান ধরি, কেমন, দুটা যেহেতু গাড়ি তাহলে একটাকে এম ওয়ান ধরবো আর একটা এম টু। ট্রাকের ভর কত কেজি, 600 কেজি। তারপর হলো ধাক্কার পূর্বে ট্রাকের আদি বেগ কত, 12 মিটার পার সেকেন্ড, এটা খেয়াল রাখবে। ধাক্কার পূর্বে ট্রাকের আদি বেগ ইউ ওয়ান ধরো, কারণ দুইটা ব্যাগ ধরতে হবে, তাই ইউ ওয়ান সমান কত, 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। এবারে ধাক্কার পরে কত হবে স্যার, তাহলে ধাক্কার পরে গিয়ে ব্যাগ হবে বলছে যে দুইটা একসাথে আটকে কত হবে, 7.2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখব ধাক্কার পর ট্রাকের V1 সমান কত ধরব, 7.2 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আবার পিকআপ ভ্যানের একই হবে, কারণ দুটো একত্র হয়ে গেছে। দেখো ট্রাকের ভর M1 সমান 600 কেজি অর্থাৎ 600 কেজি, ধাক্কার পূর্বে ট্রাকের বেগ U1 সমান কত, 12 মিটার পার সেকেন্ড, আর ধাক্কার পর ট্রাকের বেগ হবে কত, ওরা বলে দিয়েছে দুইটা একসাথে আটকে কত হবে, 7.2, এটা কিন্তু আবার
পিকআপ ভ্যানের জন্য একই হবে। এবারে পিকআপ ভ্যানের ভর, পিকআপ ভ্যানের ভর, এটা ধরি এম টু, এম টু সমান কত দিচ্ছে স্যার 400 কেজি, কেমন? তারপরে আসো, ধাক্কার পূর্বে পিকআপ ভ্যানের বেগ, তাহলে ধাক্কার পূর্বে পিকআপ ভ্যানের বেগ U2, কারণ এখানে আছে U1, তাহলে U2 সমান কত হবে, কত বেগ স্থির, তাহলে জিরো, তাহলে কি হবে 0 মিটার পার সেকেন্ড। এবার ধাক্কার পর পিকআপ ভ্যানের বেগ, ধাক্কার পর পিকআপ ভ্যানের বেগ V2 সমান, কিন্তু এটাই দুটো একত্র হয়ে গেছিল, তাই 7.2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই অপশনগুলো আমাদের কাছে দেওয়া আছে। এখন আমাদেরকে যাচাই করতে হবে উপরোক্ত ঘটনাগুলো ভরবেগের সংরক্ষণ সূত্রকে কি করে কিনা, সমর্থন করে কিনা। তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে যে ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি, আর ধাক্কার পরে ভরবেগের সমষ্টি বের করতে হবে। যদি উভয় সমষ্টি সমান হয় তাহলে বলবো সমর্থন করে, আর যদি না হয় সমর্থন করে না। তাহলে আমরা এখন শুরু করি কাজটা। প্রথমে লিখব ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি, ভর বেগের সমষ্টি সমান, তাহলে আমাদের সূত্র হবে M1U1 প্লাস M2U2। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই, মানগুলো কত কত স্যার, M1 এর মান 600 ইন্টু U1 এর মান 12 প্লাস M2 এর মান 400 ইন্টু U2 এর মান 0, কেন হবে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ফলাফল কত আসলো স্যার, এখানে কিন্তু পুরোটাই জিরো হয়ে গেল, তাহলে এখানে আছে 600 ইন্টু 12 ইকুয়াল টু 7200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ধাক্কার পূর্বে, ধাক্কার পূর্বে ট্রাক এবং পিকআপ ভ্যানের ভরবেগের সমষ্টি, এটা হচ্ছে যে ট্রাকের ভরবেগ যোগ পিকআপ ভ্যানের ভরবেগ ধাক্কার পূর্বে, এই সমষ্টিটা কত আসলো 7200 কেজি মিটার পার সেকেন্ড। এখন আমরা ধাক্কার পরের হিসাব করব, ধাক্কার পরে, তাহলে ধাক্কার পর ভরবেগের সমষ্টি, ধাক্কার পর ভরবেগের সমষ্টি সমান M1V1 প্লাস M2V2। আমরা যদি মান বসাই তাহলে আমাদের আসে M1 এর মান কত 600 ইন্টু V1 এর মান 7.2, প্লাস এখানে আছে কত M2 এর মান 400 ইন্টু V2 এর মানও কিন্তু কত 7.2, এত একক, কেমন, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো?
এখন আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমাদের কি আসে স্যার? 600 ইনটু 7.2 তাহলে আমাদের আসে 4320 প্লাস এখানে আছে 400 ইনটু 7.2 2880 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দুটো যোগ করলে কত হয়? সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি আসলো কত? 7200 কেজি মিটার পার সেকেন্ড। আবার ধাক্কার পর ভরবেগের সমষ্টি আসলো কত? 7200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু ধাক্কার পূর্বে ভরবেগের সমষ্টি এবং ধাক্কার পরে ভরবেগের সমষ্টি সমান, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রকে কি করলো? সমর্থন করলো। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলো মনোযোগ সহকারে দেখবে এবং যে বাড়ির কাজগুলো দেওয়া হলো সেগুলো অবশ্যই করে রাখবে এবং যখন স্কুল খুলবে তখন সেগুলো দেখাবে। যদি কোনো প্রশ্নের সমস্যা হয় বা তুমি না পারো তাহলে অবশ্যই যোগাযোগ করে সেটারও সমাধান নিয়ে নিবে। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ।